যোথিকা আক্তার যোথি বলেছেন স্বামীর যার সকল নির্দেশ বা স্ত্রী সাধ্যের বাহিরে নয় সেগুলো মানে কি স্ত্রীর জন্য স্বামীর নির্দেশের কারণে ফরজ হয়ে যাবে আপনার এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার আগে আমি বলবো স্ত্রীর জন্য স্বামীর নির্দেশ মেনে নেওয়া এবং স্বামীর আনুগত্য পোষণ করা এটা অত্যন্ত বড় ধরনের ওয়াজিব কাজের একটি

অভিভাবকের যে দায়িত্ব পুরুষরা সেটি তাদের স্ত্রীদের ক্ষেত্রে পরিপালন করে থাকে বিমা ফাদ কেন আল্লাহ সুমান তাদের একের উপর অন্যকে পজিশন দিয়েছেন অবিমা আনফাকু মিন আলহিম এবং এই কারণে যে এই স্বামীরা তাদের সম্পত্তি থেকে ব্যয় করে থাকে স্ত্রীদের জন্য তাদেরকে ভরণ পোষণ দেয় তাদেরকে অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে এবং স্ত্রীকে স্বামীর উদ্দেশ্যে কিছুই দিতে হয় না বরং স্বামী স্ত্রীর পরিপূর্ণ খোরপোশ এর দায়িত্ব পালন করে থাকেন এই কারণে পুরুষরা হচ্ছে বা স্বামীরা হচ্ছে স্ত্রীদের অভিভাবক এটি এখানে ওয়ামনা বলে বলা হয়েছে এরপর আল্লাহ স্মালা বলছেন সুতরাং পুণ্যবতী নারী হল যারা কান যারা আনুগত্যশীল হাফেওয়াত গাইব এবং স্বামীর অনুপস্থিতিতে তার সব কিছুর হেফাজতকারী বিমা হাফাজ আল্লাহ আল্লাহ যে হেফাজত দিয়েছেন বা যা হেফাজত করে থাকেন তার বিনিময় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুমতাল স্বামীর আনুগত্য করার একটা নির্দেশনা দিয়েছেন এবং পূর্ণবতী নারীদের বৈশিষ্ট্য হিসাবে অনুগত হওয়া এবং স্বামীর সব কিছুর হেফাজত করা তাদের দায়িত্ব বলে উল্লেখ করেছেন ইমাম করতবি এই আয়াতের ব্যাখ্যায় বল বলেছেন যে এই আয়াতের এই যে একটা ডেসক্রিপশন বা বর্ণনা এর দ্বারা মাকসুদ হল তিনি বলছেন ও মাকসুদ উহু আল আমরু বেত আতিউজ অল কিয়ামে বেহাকিহি ফিমালিহি ও ফিনফি হাফি হালি গাইবাত জউজ এর উদ্দেশ্য হল যে স্বামীর আনুগত্য পোষণের নির্দেশনা প্রদান এবং স্ত্রী যেন স্বামীর অনুপস্থিতিতে তার সম্পত্তি এবং স্ত্রী হিসাবে তার নিজের হেফাজত করেন নিজেকে হেফাজত করেন যে কোনো অশ্লীল কথা কাজ বা অবৈধ প্রণয় থেকে এবং স্বামীর সম্পত্তিকে সঠিকভাবে সংরক্ষণ করেন সেই সংরক্ষণ করার নির্দেশনাও এতে রয়েছে এই দুটো বিষয় ইমাম কুরতবি এ আয়াতের ব্যাখ্যায় বললেন আর আরেকটি হাদিসে আমরা দেখি যেটি আবহ আল্লাহ তালাহু থেকে ইমাম বুখারি বর্ণনা করেছেন ইমাম মুসলিম বর্ণনা করেছেন হাদিসটি টি আলাই যে সেখানে নবী সাল্লা সাল্লাম বলছেন যখন কোনো স্বামী তার স্ত্রীকে ডাকে তাদের দাম্পত্য এবং কঞ্চুকাল লাইফ মেনটেন করার জন্যে এবং স্ত্রী তাতে সাড়া দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে কোনো কারণ ছাড়াই কোনো যথাবিহিত কারণ ছাড়াই এ কথাটা হাতে উল্লেখ না থাকলেও কেরাম সে ব্যাখ্যাই দিয়েছেন তাহলে প্রত্যুষ পর্যন্ত ভোর পর্যন্ত ফেরেশতারা তারা সে স্ত্রীকে লান করতে থাকে এটা বোঝা যাচ্ছে যে বৈবাহিক সম্পর্কের কারণে যে সকল অধিকারগুলো স্ত্রীর উপর বর্তিত হয়েছে এবং স্বামীর অধিকার হিসাবে সাব্যস্ত হয়েছে সে সকল অধিকারের ক্ষেত্রে স্বামীর আনুগত্য পোষণ করা স্ত্রীর উপরে ওয়াজিব অর্থাৎ স্বামীর অধিকার আদায় করা স্ত্রীর উপর ওয়াজিব অনুরূপভাবে আমরা এটাও বলবো কোরআনে এটাও বলা হয়েছে যে তাদের উপর যেমন স্বামীদের অধিকার আছে তাহলে তাদের পক্ষেও স্বামীদের উপর তাদের কিছু অধিকার আছে তাহলে স্বামীদের উপর কিন্তু অনেক কিছু ওয়াজিব আছে মানে ব্যাপারটা এমন নয় যে একতরফাভাবে আনসন্না বলছে যে নারীরা আনুগত্য পোষণ করে যাবে আর স্ত্রীরা স্বামীরা ডমিনেট করে যাবে তাদেরকে নির্যাতন করে যাবে ন স্বামীরা অবৈধভাবে অন্যায়ভাবে তাদেরকে ডমিনেট করা অথবা তাদেরকে নির্যাতন করা মানে এটা এটা একরত্রী পরিমাণও ইসলামী সেরিয়া জায়েজ বলেনি তাহলে আনুগত্যর ক্ষেত্রে যেহেতু প্রশ্নটা এসেছে এই জন্য আমরা বলছি ইসলামী সেরিয়া বলছে বিবাহ এবং বিবাহ সম্পর্কিত যে সমস্ত অধিকার মালা এখানে আনসন্না নির্ধারণ করে দিয়েছে সেই ক্ষেত্রে স্বামীদের আনুগত্য স্ত্রীদের উপরেও ওয়াজিব আচ্ছা এখন বাকি থাকলো যে সমস্ত ক্ষেত্রে কোরআনসন্না স্বামীদের অধিকার হিসাবে ওইভাবে সাব্যস্ত করেনি এবং বলেনি যে স্ত্রীদের জন্য এটা ওয়াজিব বরং মোবাহ বরং মোবাহ যেমন তিনি বলছেন যে আজকে একটু স্বামী বলছেন আজকে তোমাকে নিয়ে একটু বাজারে ঘুরতে যাব অথবা আমরা একটু গ্রামের বাড়িতে যাব সেখানে গিয়ে কয়েকদিন বেরিয়ে আসবো স্ত্রীকে তিনি বললেন তুমিও প্রস্তুত হও তাহলে এই যে মোবাহ কাজগুলোকে অথবা আজকে একটু বাইরে খাব এখন এই যে প্রস্তাবনাগুলো স্বামী দিলেন যেটা স্ত্রীর জন্য মোবাহ তাহলে সেটা কি স্বামীর নির্দেশের কারণে ফরজ হয়ে যাবে উত্তর হচ্ছে স্বামী স্বামীর আনুগত্য করার যে নির্দেশনা ইসলাম শরিয়ত দিয়েছে এই নির্দেশনাটা মোতলাক নয় কমন নয় যে তিনি নির্দেশ দিলেই সব ফরজ হয়ে যাবে ব্যাপারটা এমন নয় তিনি নির্দেশ দিলে কিছু ফরজ হবে কিন্তু যেগুলো মোবাহ সেগুলো সবগুলো ফরজ হবে না সে ব্যাপারে তিনটা শর্ত এখানে আমরা উল্লেখ করছি যেমন যদি স্বামী এমন কোনো নির্দেশ দেয় যেটা শরিয়তের মোখালাফাত করে শরিয়ার সাথে সাংঘর্ষিক তাহলে অবশ্যই এটা মানে তিনি যে প্রশ্ন করছেন মুবা সেটা মুবা আর থাকছে না তাহলে সেক্ষেত্রে স্বামীর নির্দেশ মানা যাবে না কারণ আলিরাদি আল্লাহ তাল্লাহ আনহু নবী সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করেছেন একটা হাদিস যেটি বোখানে মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে বলেছেন লাত আতফিমা উসিয়তিনাত্ত আতফিল্মা আরফ যে কোনো পাপের ক্ষেত্রে শরীয়ত লঙ্ঘনের ক্ষেত্রে কোনো আনুগত্য চলবে না কারোই কোনো আনুগত্য চলবে না দুনিয়ার কোনো মানুষ আরেকজন আনুগত্য করবে না যখন সেটা পাপ বলে গণ্য হয় কারণ আনুগত্য তো শুধু ভালো কাজের ক্ষেত্রে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে এটা অবশ্যই আমাদের কন্টেক্সের বাইরে এটা মুবাহ নয় সে কারণে সেটা যায় দ্বিতীয় হচ্ছে যদি স্ত্রীর সাধ্যের মধ্যে থাকে এবং কাজটা মুবাহ এবং কাজটা স্ত্রীর কোনো ক্ষতি বয়ে আনছে না তাহলে ক্ষেত্রে স্বামীর আনুগত্য করতে হবে কিন্তু যদি কাজটা স্ত্রীর কোনো ক্ষতিকারক হয় যেমন স্ত্রী যখন স্বামী স্বামী যখন স্ত্রীকে কনজুমার লাইফের জন্য আহ্বান করে দাম্পত্য মিলনের জন্য আহ্বান করে তখন যদি স্ত্রীর কোনো সমস্যা থেকে থাকে শারীরিক সমস্যা কিংবা তার কোনো অসুস্থতা থেকে থাকে তাহলে কিন্তু তার জন্য সেটাকে সারা দেওয়াটা ফরজ নয় এবং সেটা সে ভেঙে বলবে কারণ এটা তো তার স্বামী তার আপনজন তাকে ভেঙে বলবে অনেক সময় তাকে ভেঙে না বলার কারণে হয়তো উভয়ের মধ্যে ভুল ত্রুটি ভুল ধারণা হয়ে থাকে তাহলে এই মুবাহ কাজের ক্ষেত্রে যদি স্ত্রীর কোনো ধরনের ওজন না থাকে দরার বা কষ্ট না থাকে ক্ষতি না থাকে তাহলে তিনি স্বামীর আনুগত্য করবেন আর যদি কোনো সমস্যা থাকে কোনো দরার বা ক্ষতি থাকে তাহলে তার জন্য এই মুবাহ কাজে স্বামীর আনুগত্য জরুরি নয় কারণ আল্লাহ সোমতাল্লাহ বলছেন লাইকল্ল্ল্লিফুল্লাহন আফসানিল্লাউ সাহা আল্লাহ তালা কোনো ব্যক্তিকে তার সাধ্যের অতীত ক্ষমতা বা সাধ্যের অতীত কষ্ট বা তাকলিফ বা দায়িত্ব দেননি আল্লাহ সোমতাল্লা আরও বলেছেন ওমা জলা আলহকের হারাজ দিনের মধ্যে কোনো কষ্ট নেই কোনো হারাজ বা অসুবিধা দিনের মধ্যে আরোপ করে দেওয়া হয়নি আর এছাড়া যে হাদিসটা আমরা একটু আগে বললাম ইন্নামতো ফিল্ম আরুফ যে ভালো কাজে যেটা সবাই মনে করে যে কাজটা করা উচিত সঙ্গত সেই কাজে তড়াত হবে তাহলে সেই ধরনের কাজেই স্ত্রী স্বামীর আনুগত্য করবে এর বাইরে আনুগত্যতার উপর ফরজ নয় আর আরেকটি হাদিসে যেটি ইমাম মালিক আহমদ ইবনুয়া বর্ণনা করেছেন শেখ আলমানী সোয়েব বলেছেন বলেন বলেনারা ওলা তরার কোনো ক্ষতি কারো করা যাবে না অতএব স্বামীর নির্দেশ যদি স্ত্রীর ক্ষতির কারণ হয় তাহলে স্ত্রীর জন্য সেই নির্দেশ মানাটা জরুরি নয় তৃতীয় হচ্ছে যে কাজগুলো বিবাহের কারণে বর্তায় বিবাহের কারণে বর্তায় যেমন বিবাহ করলেই স্বামীর উপর কিছু ফরজ হয় যে তাকে খোর পর দিতে হবে তাহলে স্ত্রীর উপর কিছু ফরজ হবে যে সে স্বামীর বৈবাহিক যে দাবিগুলো অধিকারগুলো সেগুলো রক্ষা করবে স্বামীর সম্পত্তিকে সে সে হেফাজত করবে নিজেকে নিজের ইজ্জতকে সে হেফাজত করবে স্বামীর স্বার্থে স্বামীর ঘরবাড়াই সে দেখবে স্বামীর সন্তানদেরকে সে তার বিয়াত দিবে এগুলো স্ত্রীর উপরে কিন্তু ওয়াজিব কিন্তু এর বাইরে যদি অন্য বিষয়গুলো থাকে তাহলে সেগুলো স্ত্রীর জন্য মোবাহ হবে সেগুলো জোর করে স্বামী স্ত্রী থেকে আদায় করতে পারবে না তাহলে এই এই যে কয়েকটা আমরা দিলাম অর্থাৎ বিবাহ সম্পর্কিত অধিকারের বাইরে যদি মুবাহের নির্দেশগুলো হয় তাহলে সেটাও স্ত্রীর জন্য মুবাহি থেকে যাবে ফরজ হবে না যেমন স্বামী যদি স্ত্রীকে নির্দেশ দেয় যে আমরা কক্সবাজার যাব অথবা কুয়াকাটা যাব আগামী মঙ্গলবার কথার কথা তাহলে স্ত্রীর অনুমতি লাগবে স্ত্রীকে বাধ্য করে জোর করে টেনে হিঁচড়ে নেওয়া যাবে না স্ত্রীরও পারমিশন অর্থাৎ তারও স্বতঃস্ফূর্ত সম্মতি লাগবে এটা আমরা দেখেছি যে মেয়েদের স্বতঃস্পত সম্মতির প্রতি সাল্লাম তিনি যথেষ্ট সম্মান দেখিয়েছেন সেটা সেটা আমরা দেখি যে যেমন বিবাহের ক্ষেত্রে বাবাকেও তিনি বলেছেন যে মেয়েদের এভেন যেন নেওয়া হয় এভেন মানে অনুমতি যেন নেওয়া হয় তাদের নির্দেশ যেন নেওয়া হয় হাত্তা তুস্তা আমার হাত্তা এই শব্দগুলি সাল্লাম ইউজ করেছেন যদিও তিনি বলেছেন লাজুক মেয়েরা সাধারণত ইশারা ইঙ্গিতে বোঝায় তাদের সম্মতির কথা হয়তো প্রকাশ্যে বলে না এই জন্য তিনি বলেছেন ইদনুহা সমাতুহা তাদের চুপ থাকাটা অথবা চুপ থেকে সম্মতিটাই তাদের অনুমতি যাই হোক তাহলে এখানে আমরা আর একটা জিনিস বলবো যেমন স্বামী যদি তার মা তা অথবা বাবার সার্বিক খেদমত করার জন্য স্ত্রীকে নির্দেশ দেয় তাহলে সেই নির্দেশ ফরজ হিসাবে সাব্যস্ত হবে না যেহেতু ইসলামী শরিয়া শ্বশুর শাশুড়ির খেদমত মানে সার্বিক সকল খেদমত করা স্ত্রীর উপর ছেলের বউর উপরে ফরজ করেননি তাহলে সেক্ষেত্রে আসলে একটা মিউচলে আসতে হবে হ্যাঁ এবং এক্ষেত্রে এই যে কথাটা আমি বললাম হয়তো অনেক ছেলের বউরা বললো বা তাই তো তাহলে সেরিয়া যেহেতু আমাদেরকে অনুমতি মানে ফরজ দেননি অবধারিত করে দেননি তাহলে আমরা আর করবো কেন এটাও কিন্তু ঠিক না অবশ্যই ছেলের বউরা মুরব্বী হিসাবে স্বামীর বাবা মাকে দেখাশোনা করবে তাদের সাধ্য অনুযায়ী কারণ সেরিয়া যদি কোনো কিছু তাদের ফরজ করেনি কিন্তু উত্তম তো বলেছে আপনি যদি উত্তমটা ত্যাগ করেন তাহলে উত্তম ফলাফল কিন্তু সংসারে পাওয়া যাবে না কিন্তু আমরা এখানে ফরজ হয়ে যাবে কিনা না শুধু এই পয়েন্টের কথা বলছি ফলে বলবো যে শ্বশুর শাশুড়ির খেদমত করা স্ত্রীর উপর স্বামী ফরজ করে দিতে পারে না সেটা মুবাহই থেকে যাবে তবে মুবাহের সাথে সাথে সেটাকে উত্তম কাজ বলবো, শুধু শ্বশুর শাশুড়ি কেন পৃথিবীর যে কোনো মানুষের উপকার করা এমনকি প্রাণীকূলের উপকার করা এটাও ইসলামী শরীর উত্তম একটি কাজ বলে পণ্য অতএব আমরা বলবো যে মুবাহ কাজে স্বামী স্বামীর সকল নির্দেশ স্ত্রীর জন্য ফরজ হবে না তবে স্বামীর স্ত্রীর যদি কোনো কষ্ট না হয় ওজোর না থাকে তাহলে স্ত্রীর জন্য অতি সঙ্গত হবে সে কাজগুলো সাধ্য অনুযায়ী করা তাহলেই তাদের সংসার সুখী হবে এবং একে অন্যের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা বৃদ্ধি করতে পারবে ইনশাআল্লাহ